তাহলে ওই যে আমরা বলছিলাম ডেমোক্রিটাস শুরুতে ধারণা দিছিল প্রত্যেক পদার্থই তো অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বস্তুর সমন্বয়ে গঠিত। পরবর্তীতে ডাল্টন এটাকে আরো স্পেসিফাই করে বলছিল প্রত্যেক পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, মৌলিক পদার্থের নাম হচ্ছে পরমাণু, যৌগিক পদার্থের অণু। পরবর্তীতে আবার ডাল্টনের পারমাণবিক মতবাদেও ভুল প্রমাণ করে বলছে পরমাণু সমূহকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা গেছিল। এখান থেকে এই পরমাণু মডেলের ধারণার উৎপত্তি। 1897 সালে প্রথম হচ্ছে কি থমসন, 1898 সালে থমসন, এটাকে আমরা বলে থাকি থমসনের কিসমিস পুডিং মডেল, অর্থাৎ একটা কিসমিসের মধ্যে, একটা পুডিং এর মধ্যে কিসমিস গুলো যেভাবে ছিটানো থাকে ঠিক তেমনি পরমাণুর মধ্যে ইলেকট্রন সমূহ এভাবে ছড়াই ছিটাই থাকবে, এটাকে আমরা বলে থাকি থমসন, অর্থাৎ কিসমিস পুডিং মডেলের প্রবর্তককে থমসন। পরবর্তীতে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড, তাহলে এবার আমরা একটু দেখবো রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে, রাদারফোর্ড পরমাণু মডেল, এটার ইনফরমেশন গুলো আগে একটু দেখে ফেলি, পরবর্তীতে এটা থেকে যে যে এমসিকিউ গুলো আসে সেগুলো একটা আমরা ডিসকাস করব। তাহলে এটা ছিল একটা পাতলা স্বর্ণপাত, এটার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার। এটার মধ্যে আমরা কি দেখতে পাইছি, এটার মধ্যে দিয়ে আমরা আলফা কণাকে নির্গত করছি, কি নির্গত করছি, আলফা কণা, কি নির্গত করছি, আলফা কণা। আলফা কণাটা কি 4 to Hb2+, এটা কোত্থেকে আসছে, 226 88 রেডন, ঠিক আছে, 286 288 হচ্ছে রেডন থেকে আসছে, এটা 226 88 রেডন থেকে আসছে, সরি 226 88 রেডিয়াম থেকে আসছে, রেডন না, 200 রেডিয়াম থেকে আসছে। এখান থেকে এটাই হচ্ছে আলফা কণার সোর্স বা 235 ইউরেনিয়াম। তাহলে আলফা কণার সোর্স হচ্ছে এই অংশগুলা, পাতলা স্বর্ণপাত ছিল, এখানে দিছিলাম আমরা একটা জিঙ্ক সালফাইডের পর্দা, এখানে আমরা একটা দিছিলাম কি জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইডের পর্দা কেন দিছি, কারণ সে কি সৃষ্টি করে, অনুপ্রবাহ সৃষ্টি করে, কি সৃষ্টি করে, অনুপ্রবাহ সৃষ্টি করে। তারপরে আসি এখানে কি ঘটনা ঘটছিল, ম্যাক্সিমাম আলফা কণা জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করে, ম্যাক্সিমাম আলফা কণা কি করে, জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করতেছে, কিছু সংখ্যক কণা বেঁকে যায়, কিছু সংখ্যক কণা কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, খুব অল্প সংখ্যক কণা যে পথে গেছে ফেরত আসতেছে সেটা সংখ্যা 20,000 মতো। তাহলে এই চিত্রটাই ছিল কি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, কি লিখতেছে, কি হয়েছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে আমরা একটু দেখে ফেলি কোন একটা পর এখান থেকে তার স্বীকার্য গুলো কি ছিল, তার স্বীকার্য গুলো কি ছিল বা এখান থেকে তার সাকসেস গুলো কি ছিল আমরা একটু দেখে ফেলি। স্বীকার্য, তিনটা কমন জিনিস আবিষ্কার করছে উনি, যেহেতু খুব অল্প সংখ্যক কণা যে পথে গেছে সে পথে ফেরত আসতেছে, দ্যাট মিনস এখানে একটা কি আছে, ধনাত্মক চার্জ আছে, অর্থাৎ পরমাণুতে নিউক্লিয়াসের অস্তিত্ব। তাহলে বলেন তো পরমাণুতে একটা কমন কোয়েশ্চেন, পরমাণুতে নিউক্লিয়াসের অস্তিত্ব, পরমাণুতে নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন কে, 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 রাদারফোর্ড। পরের প্রশ্ন, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, কেন বলেন তো, কেননা যেহেতু আলফা কণা জিঙ্ক সালফাইডের এই স্বর্ণপাতকে ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করতেছে, তাই আমরা বলতে পারি পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তারপরে বলেন বেঁকে যাচ্ছে, কেন বেঁকে যাচ্ছে, কারণ এটা হচ্ছে পজিটিভ চার্জ, সো এখানে মাস্ট বি একটা পজিটিভ চার্জ থাকার কারণেই তো বেঁকে যাচ্ছে, সো আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ যুক্ত, পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ যুক্ত। আবার ইনি এটাকে একটা সৌরজগতের সাথে তুলনা করছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমন নিউক্লিয়াস সমূহ, সূর্যকে কেন্দ্র করে যেমন অন্যান্য উপগ্রহ সমূহ বা ঘুরতেছে, ঠিক তেমনি এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরতেছে। সুতরাং বলেন তো এটা কি মডেল নামে পরিচিত, সৌর মডেল। তাহলে বলেন তো নিচের কোনটি সৌর মডেল নামে পরিচিত, রাদারফোর্ড মডেল। তারপর বলেন রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তিটা ছিল কি, নিউটনের মহাকর্ষ তত্ত্ব, নিউটনের মহাকর্ষ ও ঘূর্ণন তত্ত্ব। তাহলে নিউটনের মহাকর্ষ ও ঘূর্ণন তত্ত্ব, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা ঘুরবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ অনুভব করবে, সে কারণে এটার ভিত্তি কি,
নিউটনের মহাকর্ষ ও ঘূর্ণন তত্ত্ব। এবার আসি ঢাকা ইউনিভার্সিটিতে, এবার এটার প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এবার এটার প্রশ্ন আসছিল রাদারফোর্ড পরমাণু মডেলে দুটি সীমাবদ্ধতা লিখো। তাহলে সীমাবদ্ধতা আপনারা পারবেন না, 1 নাম্বার সৌর মডেলের সাথে যেটা তুলনা করছিল সেই সৌর মডেলের সাথে তুলনাতে দেখা গেল ওখানে তো কোনো চার্জ ছিল না, কিন্তু এখানে বলতেছে প্লাস কে কেন্দ্র করে মাইনাস গুলো অনবরত ঘুরবে, সুতরাং এটা একটা সীমাবদ্ধতা। 2 নাম্বার সীমাবদ্ধতা, 2 নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যদি এরকম করে অনবরত ঘুরতে থাকে, তাহলে ঘুরতে ঘুরতে একসময় সেটা কোথায় নিমজ্জিত হওয়ার কথা, কেন্দ্রে নিমজ্জিত হওয়ার কথা, কিন্তু এখানে সে ধরনের কোনো কি নাই, নিমজ্জনের প্রশ্ন নাই। 3 নাম্বার পরমাণুর আকার বা আকৃতির কোনো ধারণা দেয় নাই, পরমাণুর আকার আকৃতির ধারণা নাই, পরমাণুর আকার আকৃতির ধারণা নাই। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে তোমার কি বর্ণালীর কোনো ধারণা নাই। তাহলে এই সকল কারণে 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেলটার লিমিটেশন বা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা তৈরি হয়েছিল। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আসার মতো কোয়েশ্চেন গুলো আমরা একটু দ্রুত বলে ফেলি। প্রথম প্রশ্ন, নিচের কোনটি সৌর মডেল নামে পরিচিত, রাদারফোর্ড পরমাণু মডেল। পরের প্রশ্ন, আলফা কণা কি, দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। পরের প্রশ্ন, আলফা কণার উৎস কি, 88 রেডিয়াম বা 235 ইউরেনিয়াম। এখানে যে স্বর্ণপাত্রে ব্যবহার করা হয় তার পুরুত্ব কত, 0.004 সেন্টিমিটার। কয়টা কণা ফেরত আসে, প্রতি 20,000 এর মধ্যে একটা কণা। কি ব্যবহার করি, জিঙ্ক সালফাইড এর পর্দা। কেন ব্যবহার করি, কারণ সে অনুপ্রবাহ সৃষ্টি করে। রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি, রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে নিউটনের মহাকর্ষ ঘূর্ণন তত্ত্ব। রাদারফোর্ড পরমাণু মডেলের সবচেয়ে বড় সাকসেস কি, পরমাণুতে নিউক্লিয়াসের অস্তিত্ব। পরমাণুতে নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন কে, রাদারফোর্ড। কত সালে, 1911 সালে। কত সালে, 1911 সালে। আর রিটেন প্রশ্ন, রাদারফোর্ড পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা লিখো। ক্লিয়ার, আশা করি রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আপনারা ডিটেইলস লিখতে পারবেন। এবার আসি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল, তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের যে লিমিটেশন গুলো ছিল সেগুলাকে ওভারকাম করার জন্য এবার চলে আসছে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। কে চলে আসছে, বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বিজ্ঞানী নিলস বোর 1913 সালে। উনি করছে কি, বলতেছে কি রকম, কি বলছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, সেই শক্তি স্তরের নাম দিছে উনি অরবিট। সেই শক্তি স্তরের নাম দিছে কি উনি, অরবিট। অর্থাৎ প্রথম যে স্বীকার্যটা বোর পরমাণু মডেল 1913 সালে, বোর পরমাণু মডেল 1913 সালে প্রথম যে স্বীকার্যটা সেটা হচ্ছে কি, শক্তি স্তরের ধারণা। কিসের ধারণা, শক্তি স্তরের ধারণা। এখান থেকে আমরা শিখলাম কি, কতগুলা বৃত্তাকার কক্ষপথে ধারণ করে, যদি কি আমি টাইম, কিসের টাইম, হ্যাঁ লিখতে কষ্ট হচ্ছে, লিখতে কি অসুবিধা হচ্ছে, আচ্ছা 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 আমি আর একটু স্লো বলবো তাহলে, আচ্ছা আর একটু আমি দ্রুত মুছে দিচ্ছি না, হ্যাঁ আচ্ছা আর একটু স্লো পড়াচ্ছি, আচ্ছা 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 আপনারা নোট করেন, ধীরে সুস্থে করেন বলতেছি। তাহলে 1913 সালে, 1913 সালে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড, রাদারফোর্ড পরমাণু মডেলের বিজ্ঞানী নিলস বোর 1913 সালে নতুন করে একটা পরমাণু মডেলের ধারণা দিছিল। সেগুলা কি, প্রথম যে কনসেপ্টটা উনি নিয়ে আসছে সেটা হচ্ছে শক্তি স্তরের ধারণা। সেটা কি, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কতগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে সেগুলাকে বলা হয় থাকে অরবিট। এন এর মান যদি, অর্থাৎ শক্তি স্তর গুলা যদি 1, 2, 3, 4 হয় তাহলে তাদেরকে আমরা কে শেল, এল শেল, এম শেল, এন শেল দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং শক্তি স্তরের ধারণা সর্বপ্রথম, তাহলে সবচেয়ে বড় সাকসেস নিলস বোরের, সবচেয়ে বড় সাকসেস হচ্ছে সে কিসের সম্পর্কে ধারণা দিছে, শক্তি স্তরের ধারণা। দুই, দুই কৌণিক ভরবেগের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা।
বলছে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে সে বৃত্তাকার কক্ষপথ গুলার কৌণিক ভরবেগের মান mvr হবে h বাই টুয়াইস পাই এর সরল গুণিতক। তাহলে বলেন তো কৌণিক ভরবেগের মান কি হবে? কৌণিক ভরবেগের মান হবে mvr ইকুয়াল টু h বাই টুয়াইস পাই এর সরল গুণিতক। তিন, উনি আরেকটা জিনিসের ধারণা দিচ্ছে, সেটা হচ্ছে বর্ণালীর ধারণা, অর্থাৎ ইলেকট্রন সমূহ বর্ণালীর ইলেকট্রন সমূহ যখন লো এনার্জি শেল থেকে হাই এনার্জির শেলে যাবে তখন শক্তি শোষণ করে যাবে, আবার হাই এনার্জি থেকে যখন লো এনার্জিতে ফেরত আসবে তখন শক্তির বিকিরণ ঘটবে, সেই সময় বর্ণালীর তৈরি হবে। তাহলে শক্তি স্তরের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা এবং হচ্ছে কিসের ধারণা, বর্ণালীর ধারণা দিছে। তাহলে সবচেয়ে বড় সাকসেসটা হচ্ছে তার কি, পরমাণুর আকার বা শক্তি স্তরের ধারণা দেন। আর এটা হচ্ছে কি মডেল নামে পরিচিত, হাইড্রোজেন পরমাণু মডেল নামে পরিচিত। এটার ভিত্তি কি? এটার ভিত্তি হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটার ভিত্তি ছিল কি? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ছোট্ট একটা প্রশ্ন, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলেন তাহলে, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তার কি ছিল? শক্তির শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্ন আকারে হয় না, সেটা একটা প্যাকেট আকারে হয়, ই ইজ প্রপোর্শনাল টু নিউ বা ই ইকুয়াল টু এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে কি বললাম, শক্তির শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্ন আকারে হয় না, সেটা একটা প্যাকেট আকারে বা গুচ্ছ গুচ্ছ আকারে হয়, সেটাই ছিল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এক্ষেত্রে আমরা একটা এমসিকিউ শিখে ফেলি, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে বলেন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি, ইকুয়াল টু এইচ নিউ, প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান কত, 6.626 × 10⁻¹ কত, 27 আর্চ সেকেন্ড, অথবা অথবা 6.626 × 10⁻¹ কত, 6.626 × 10⁻¹⁴ joule second. তাহলে একটা হচ্ছে আর্চ সেকেন্ড, একটা হচ্ছে জোল সেকেন্ড, এই দুটো প্রশ্ন একটু দেখে নিলাম। এবার আসি তার কনসেপ্টের সীমাবদ্ধতা গুলো কি আমরা একটু জেনে নিই। তার কনসেপ্টের সীমাবদ্ধতা গুলো কি আমরা একটু জেনে নিই। তাহলে তার কনসেপ্টের সীমাবদ্ধতা কি, তার কনসেপ্টের সীমাবদ্ধতা গুলো কি ছিল, তার কনসেপ্টের সীমাবদ্ধতা গুলো কি আমরা একটু জেনে নিই। এক নম্বর যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে, এই যে দেখেন, যখন মনে করেন একটা পরমাণু এই একটা শক্তি স্তর থেকে, একটা পরমাণু যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবে সেই সময় বর্ণালী সৃষ্টি হওয়ার কথা ছিল, তাহলে একটা পরমাণুর জন্য শুধুমাত্র একটা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে একাধিক লাইন সৃষ্টি হয়, বর্ণালীতে একাধিক লাইন সৃষ্টি হয়, একাধিক লাইন সৃষ্টি হয়। তাহলে একটা পরমাণুর জন্য শুধুমাত্র একটাই লাইন সৃষ্টি হওয়ার কথা ছিল বর্ণালীতে, কিন্তু দেখা যায় যে একাধিক লাইন সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় একটু পরে ব্যাখ্যা করতেছি। দুই নাম্বার সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য, কাদের জন্য, ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য বর্ণালী ব্যাখ্যা করতে পারে। দ্যাট মিনস হাইড্রোজেন 2 হিলিয়াম প্লাস 3 লিথিয়াম 2 প্লাস, এদের জন্য বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। তাহলে যারা ওয়ান ইলেকট্রন সিস্টেম অর্থাৎ হাইড্রোজেন হিলিয়াম প্লাস 3 লিথিয়াম 2 প্লাস এর জন্য বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে, বাট 2 হিলিয়াম 3 লিথিয়াম এদের জন্য বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। দ্যাট মিন্স ওয়ান ইলেকট্রন সিস্টেম যারা আছে, যাদের একটা ইলেকট্রন আছে, তাদের জন্য সে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছে, তাদের জন্য সে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছে, কিন্তু মোর দেন ওয়ান ইলেকট্রন সিস্টেম যারা আছে তাদের জন্য সে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে নাই। তিন নাম্বার আরেকটা ফল্ট ছিল, সেটা ছিল কি, সমার ফিল্ডের ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ, ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগটা সুনির্দিষ্ট। ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ সুনির্দিষ্ট, এই তিনটা কনসেপ্ট ছিল। তাহলে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো কি, বর্ণালীতে একাধিক লাইন সৃষ্টি হয়, ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য বর্ণালী ব্যাখ্যা করতে পারে, ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ সুনির্দিষ্ট, ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ সুনির্দিষ্ট, এইসব কারণে এটাও ফল্টে আসছে। তারপরেও যদি আমাকে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে কম্পারিজন করতে দেয়, তবে আমি বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে কোনটা, বোর পরমাণু মডেল, কারণ রাদারফোর্ড পরমাণু মডেলের অনেকগুলো লিমিটেশন আছে। ক্লিয়ার?
ওকে, তাহলে ওই যে বলছিলাম একাধিক লাইন সৃষ্টি হয় এটার জন্য দুইটা এফেক্ট আছে, একটাকে আমরা বলে থাকি জিম্যান প্রভাব, একটাকে আমরা বলে থাকি জিম্যান প্রভাব। মজার বিষয় খেয়াল করে দেখেন, জি ম্যান তার মানে চৌম্বক ক্ষেত্রের কারণে, কিসের কারণে? চৌম্বক ক্ষেত্রের কারণে যখন একাধিক লাইন সৃষ্টি হয়, কিসের কারণে? চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্রের কারণে যখন সূক্ষ্ম একাধিক লাইন সৃষ্টি হয় সেটাকে বলা হয় জি ম্যান। আর দুই নাম্বার স্টার্ক প্রভাব, স্টার্ক প্রভাব। তা বিদ্যুৎ ক্ষেত্রের কারণে যখন অনেকগুলো সূক্ষ্ম লাইন সৃষ্টি হয় সেটাকে বলা হয় তাকে স্টার্ক প্রভাব। তাহলে চৌম্বক ক্ষেত্রের কারণে একাধিক সূক্ষ্ম লাইন সৃষ্টির ঘটনা, চৌম্বক ক্ষেত্রের কারণে একাধিক লাইন সৃষ্টির ঘটনাকে, চৌম্বক ক্ষেত্রের কারণে একাধিক লাইন সৃষ্টির ঘটনাকে বলা হয়ে থাকে জিম্যান প্রভাব, এবং বিদ্যুৎ ক্ষেত্রের কারণে একাধিক লাইন সৃষ্টি হওয়ার ঘটনাকে বলে স্টার্ক প্রভাব। বুঝতে পারছেন? আবার বলতেছি, চৌম্বক ক্ষেত্রের কারণে একাধিক লাইন সৃষ্টি হওয়ার ঘটনাকে বলে জিম্যান প্রভাব, আর বিদ্যুৎ ক্ষেত্রের কারণে একাধিক লাইন সৃষ্টি হওয়ার ঘটনাকে বলে কি? স্টার্ক প্রভাব।